নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা, সমতা বলে কিছুই নেই, আছে শুধু একত্ব। এই চারটি চমৎকার তামিলনাড়ুর থেনি জেলার মানুষদের সাথে ঘটেছে। আজকের প্রথম চমৎকার, আমি জয়প্রভা। আমরা অনেক বছর ধরে চুক্তিভিত্তিক একটা তেলকল চালাই। শ্রী পরমজ্যোতির একজন ভক্ত আমাদের শ্রীমূর্তি দিয়ে আলয় দর্শনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন। আমি আলয় দর্শনে অংশগ্রহণ করে ব্যবসার সমৃদ্ধি লাভের জন্য প্রার্থনা করি। এর পরেই চমৎকারিকভাবে এত বছর পর আমরা একটি তেলকল কিনতে সমর্থ হই। আমাদের জীবনে এইরূপ দৈবিক আশীর্বাদ প্রদান করার জন্য শ্রী পরমজ্যোতিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের দ্বিতীয় চমৎকার, আমি নির্মলা। কয়েক প্রজন্ম ধরে আমরা হোটেল ব্যবসার সাথে যুক্ত। একটা সময় আমাদের ব্যবসার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমরা ব্যবসা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিলাম। এই সময় একজন ভক্ত আমাদের শ্রীমূর্তি দিয়ে আলয় দর্শনে অংশগ্রহণ করার পরামর্শ দেন। আলয় দর্শনে অংশ নিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে ব্যবসার উন্নতিকল্পে আমরা প্রার্থনা করি। শ্রী পরমজ্যোতির আশীর্বাদে চমৎকারিকভাবে ব্যবসায় অগ্রগতি ঘটে এবং আমাদের সামগ্রিক অর্থনৈতিক অবস্থারও প্রভূত উন্নতি হয়। এমনকি আমাদের হোটেল তার হারানো সুনামও ফিরে পায়। এই রূপ চমৎকারিক আশীর্বাদ প্রদান করার জন্য শ্রী পরমজ্যোতিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকের তৃতীয় চমৎকার, আমি শান্তিনী। আমি ও আমার মা আলয় দর্শনে অংশ নিয়ে শ্রী পরমজ্যোতির কাছে আমার বিবাহ প্রাপ্তির জন্য প্রার্থনা করেছিলাম। শ্রী পরমজ্যোতির দৈব আশীর্বাদে শীঘ্রই একজন উপযুক্ত পাত্রের সাথে আমার বিবাহের দিন স্থির হয়ে যায়। এই জন্য আমি আমাদের প্রিয় শ্রী পরমজ্যোতিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের চতুর্থ চমৎকার, আমি ভূপতি। বিবাহের বেশ কয়েক বছর পরেও সন্তান লাভ না হওয়ায় আমরা অত্যন্ত আশাহত ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আলয় দর্শনে অংশ নিয়ে আমরা শ্রী পরমজ্যোতির কাছে সন্তান প্রাপ্তির জন্য প্রার্থনা করি। এরপর শীঘ্রই আমাদের মনস্কামনা পূর্ণ হয় এবং চমৎকারিকভাবে বহু দিনের কাঙ্ক্ষিত সুসংবাদ পাই। এই শক্তিশালী আশীর্বাদ প্রদান করার জন্য আমরা শ্রী পরমজ্যোতিকে শত কোটি প্রণাম জানাই। চমৎকারগুলো শুনলে জীবনে অনুগ্রহের দ্বার খুলে যাবে। আরো চমৎকার শুনতে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখুন, মিরাকলস অফ শ্রী পরমজ্যোতি। নতুন বিষয়গুলো জানার জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল চিহ্নটি ক্লিক করুন। ধন্যবাদ।